ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام <سؤال> ورحمه الله وبركاته. Malaysia is the first person who যে দোয়া পড়ে থাকি এছাড়া আর কোন দোয়া অন্য দোয়া গুলো পড়তে পারবো কিনা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রুকু ও সিজদাতে যে দোয়া সাধারণত আমরা পড়ে থাকি অধিকাংশ মানুষ পড়ে আরব রাব্বিয়াল আজিম আর সিজদায় গিয়ে পড়ে সুবাহানা রাব্বিয়াল আ'লা এটা ছাড়া আর অনেক দোয়া রয়েছে যেগুলো আপনি পড়তে পারবেন তবে পবিত্র কোরআনুল কারিম রুকু এবং সিজদায় তেলাওয়াত করা যাবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রুকুতে আপনি সোবা খানা রবি এটা তো পড়তে পারবেন এমন মে আবু মিজি নাসায়ী নাসাই দ্বারাক মেসকাতের মধ্যে হাদিস রয়েছে মেসকাতের আটশো পনেরো বারোশো সতেরো নম্বর হাদিস আর যদি অন্য দোয়াগুলো পড়তে চান স্তোবাহা রবিআল আজিম অবি হামদিহি এটা পড়তে পারবেন এটার বর্ণনা রয়েছে জামিয়া সগের সাগের আট হাজার আটশো পঁয়ষট্টি নম্বর হাদিস এছাড়া সুবাহানক আল্লাহম্মা রব্বানা আবি হামদিক আল্লাহম্মা ফিরিলি এটাও পড়তে পারবেন এটার বর্ণনা রয়েছে বখারি মুসলিম বখারি সাতশো চুরানব্বই মুসলিমের তেরো এগারোশো তেরো নম্বর আদেশ আবুদাউদের আটশো সাতাত্তর এছাড়া নাসাই মুসনাদ আহমদ সহিব নেখোজাইমার মধ্যে আদেশ রয়েছে এরপরে চার নম্বরে সুবাহ কুদ্দুস রব্বুল মালাইকা তিওয়ার রোহ এই দোয়া পড়তে পারবেন এটার বর্ণনা রয়েছে সেই মুসলিমের মধ্যে এগারোশো উনিশ দাউদের আটশো বাহাত্তর নাসাই মুসনাদ আহমদ ইবনে খুজাইমা শোহ ইবনে হিবান দারাকুত্ন মুসনাদ আহমদ সব জায়গায় হাদিসগুলো রয়েছে তাছাড়া তিওয়াল মালাকু তিওয়াল কিবরিয়া ইওয়াল আজমাহ এই দোয়া পড়তে পারবেন এটা রয়েছে আবু দাউদের আটশো তিয়াত্তর নম্বর হাদিস নাসাই এগারোশো বত্রিশ নম্বর হাদিস মুসনাদ আহমদ মুসনাদুল বাজার মুজামুল কাবিল ইকা রানি পনেরো হাজার চারশো পঞ্চাশ নম্বর হাদিস এখানে এগুলো পড়তে পারবেন সিজদায় গিয়ে পড়ার সময় সুবাহান রব্বি আলা এটা এটা পড়বেন এটার বর্ণনা তো আমরা বলেছি সৈ মুসলিম দাউদের মধ্যে রয়েছে সৈ মুসলিমের আঠারোশো পঞ্চাশ দাউদের আটশো একাত্তর আটশো তিরাশি তিরমিজি নাসাই মুসনেদ আহমদ মিসকাত দাউদ তিরমিজি ইবনে মাজা এগুলো তো রয়েছে সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদিহি আগেটা রুকুতে ছিল সুবহানা রাব্বিয়াল আজিম ওয়া বিহামদিহি এটা সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া যেটার যেটা বর্ণনা রয়েছে জামে তিরমিজির 8865 নম্বর হাদিস এছাড়া সুবাহান এক আল্লাহ মা রবান দিক আল্লাহ মাগ ফিরলি এটা পড়তে পারবেন আল্লাহ মালাকা সাজাদবিকা আমং তো আলাকা আসলাম তো সাজাদ জিআলি খোলা কাহু আবার শক্কাশ সমারোহা বশরাহু তাবারক আল্লাহু হাসান আল খাল প্রিন সাহু কিছু অংশ এটা পড়তে পারবেন আল্লাহ মগফির ইদমবিকুল্লাহু দি কাহু আদিল্লাহু আউল্লাহু আখি রহু আল আনা তৈয়াহু আসি র এই দোয়া পড়তে পারবেন এটা সহিহ মুসলিম রয়েছে আবু দাউদের আটাত্তর নম্বর হাদিস ইবনে খুজাইমার বাহাত্তর নম্বর হাদিস এছাড়া আরো দোয়া রয়েছে যেগুলো পড়া যায় তবে নিজে থেকে বানিয়ে কোনো দোয়া পড়বেন না পবিত্র কোরআনের যে দোয়া রব্বানা আতিনা ফিদ-দুনিয়া এখানে হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাহ এভাবে পড়তে পারবেন এভাবে পড়া যাবে এছাড়া আহ রুকুর জন্য আরো স্পষ্ট দোয়া রয়েছে আল্লাহমা লেকা রকা তো অবিকা আমং তো ওয়ালেকা আসলাম তো খোসা ওই এইভাবে লম্বা দোয়া এবার সিরিজদাতেও ওইরকম রয়েছে সিজদাতে গিয়ে আল্লাহমা লেকা সাজাদাত তো অবিকা আমং এটা তো বলেছি সিজদাত আরেকটি দুয়া সাজাদা লেকা সাওয়াদি ওখিয়ালি আমানা আমানাবিকা ফুয়াদি আবু ও বিনিয়াম থেকে আলাইয়া হাদিহী ইয়াদি ওয়ামা জানাইতু আলানাফসি এই দোয়া পড়তে পারবেন এই দোয়াটি রয়েছে মুস্তাদ রাক হাকিম বাজজার মাজমাউ জাওয়াই দ্বিতীয় খণ্ডের একশো আঠাশ এছাড়া আরও অনেক দোয়া রয়েছে যেগুলো আপনি পড়তে পারেন একটি প্রসিদ্ধ দোয়া যেটার বর্ণনা সৈ মুসলিমের সাতশো তেষট্টি নম্বর হাদিস আল্লাহ ফি কালবি নোরা অফি লিসানি নোরা অফি শ্যামাই নোরা অফি বাসরি নোরা এম আর্মে যে দুয়াটি রয়েছে সেটা আপনি সুবিধার মধ্যে পড়তে পারেন এম আর্মে স্পষ্ট বর্ণনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরান এবং সোহাদিস থেকে বাছাইকৃত দোয়াগুলো আমাদেরকে পড়ার জন্য তাফিক দান করুন আমিন আসসালাম আলিকুমার রাহমতুল্লাহ ব রখুক